আমি ঘুরে বেড়াই, সাংবাদিক নই। বন্ধুরা এই দেখছো, এই জিজির ব্র্যান্ডের দুটো লাইট আমার কাছে, এই দুটো নিয়েছে আমার কাছে 3100 টাকা, মানে 1550 টাকা করে। তার আগে তোমাদের বলি, এখানে দেখতে পাচ্ছ ব্রাইটনেস ইজ কম্প্যারেবল টু জেনন ল্যাম্প। এখানে কিছু দেওয়া আছে, যেমন এনার্জি সেভিং 70%, ইমপ্রুভ ব্রাইটনেস 50%, আর সার্ভিস লাইফ 30,000 ঘন্টা, আর 12 ভোল্ট টু 80 ভোল্ট। আর কি কি আছে তোমাদের বলি, ক্রিলিট ব্রাইট এলইডি, ভোল্টেজ 12 টু 80 ভিডিসি, ব্রাইটনেস 6000 LM, পাওয়ার হচ্ছে 60 ওয়াট, মানে 60 ওয়াট যদি পাওয়ার হয় বস, তাহলে দুটো লাইট মিলিয়ে টোটাল 120 ওয়াট হয়ে যাচ্ছে। আর স্কোপ, মানে কোথায় ইউজ করতে পারি, মোটর সাইকেলস, একদম প্রথমে দেখতে পাচ্ছ যে মোটর সাইকেল উল্লেখ করে দিয়েছে, তারপরে যে ইলেকট্রিক কার্স হেডলাইটস। সো এবার চলে আসছি প্রিকশনে। প্রিকশনে দেওয়া আছে, টু এনসিওর সেফটি, বি সিওর দ্য রিটেড ভোল্টেজ রেঞ্জ, ইউজ দিস প্রোডাক্ট উইদিন, বিফোর ইনস্টলেশন তোমরা ফুড়ে নিতে পারো, এখানে দেওয়া আছে। তারপরে চলে যাচ্ছি আমি ফিচার্সে। ফিচার্সে আছে, ইউজিং হাই পাওয়ার এলইডি ল্যাম্প বিটস লং লাইফ 10,000 ঘন্টা অ্যাবভ, 10,000 ঘন্টার উপরে দিবে, ব্রাইটনেস ইকুইভ্যালেন্ট ব্রাইটনেস জেনুইন ল্যাম্প। যাই হোক, এখানে অনেক কিছুই দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো পরে কি করে পজ করে। ওকে, তো প্রথমত এটা খুলবো বক্সটা, বক্সটা খোলার পর দেখব এর ভিতরে কি কি দিচ্ছে আমাকে। তো ফার্স্ট অফ অল বক্সটা খুলছি, বক্সটা খোলার সাথে সাথে আমি পাচ্ছি, দেখো এখানে খুব সেফটি করে রাখা আছে। তো এখানে প্রথমত লাইটে চলে আসি, এই হচ্ছে লাইট, তার সাথে কেবেল লাগানো আছে লাইটের সাথে, আর এটা জানি না এটা এক্সট্রা কি আছে, তো সম্ভবত এটা দিয়েই সেট হবে। ওকে, আর এই হচ্ছে লাইট, তো লাইটটা তোমাদের পরে দেখাচ্ছি আমি, তার আগে তোমাদের দেখা এখানে কিছু দিয়েছে সাথে, সাথে দিয়েছে এর সাথে বাইকে সেট করার জন্য একটা LMP, সম্ভবত LMP বলে এটাকে, আর কিছু নাট বোল্ট, এই হচ্ছে এতগুলো জিনিস। বাট খুব কস্টলি, কস্টলি হলেও লাইটের কোয়ালিটি কিন্তু বস হেভি, মানে এই লাইটের কোয়ালিটি নর্মাল যে এলইডি গুলো তোমরা হয়তো দেখতে পাও সেটার কোয়ালিটি কিন্তু আকাশ জমিন তফাত আছে বস। তো চলো লাইটটা খুলে দেখাচ্ছি তোমাদের। আর লাইটটা খুললে তোমরা দেখতে পাবে এই প্লাস্টিকটা কি ব্যাপার, লাইটের কোয়ালিটি হেভি কোয়ালিটি বস, হেভি দেখতে পাচ্ছ, এই হচ্ছে লাইটের কোয়ালিটি। এন্ড এটা হচ্ছে কভার ইয়েলো কালারের। এবার চলে আসছে মেন পার্ট, এই হচ্ছে লাইট, এই দেখতে পাচ্ছ ইয়েলো কালারের কভারটা, এটাও কিন্তু কোয়ালিটি বেশ ভালো, সো এইভাবে লাগানো থাকে এটা। আর সেম এই বক্সও সেম জিনিসই আছে, তবু একবার তোমাদের সামনে চেক করেই নি, যদি কিছু কম দেয় তাহলে একটা ক্যামেরার সামনে প্রুফ থাকবে হয়তো। চলো কিছু এইখানে নাট বোল্ট এবং LMB, এটা হচ্ছে লাইট, আর এটা একটা জ্যাক। তাহলে বাট প্লাস্টিকগুলো এরকম হয়েছে, কারণটা হচ্ছে আমার স্কুটির ডিগিতে রাখা ছিল, এই লাইটটা যখন নিয়ে আসি আজকে এই লাইটটা পারচেজ করে নিয়ে এলাম। তো বুঝতে পারছো সেম টু সেম দুটো বক্স থেকে বেরোলো। তো এবার চলো, এবার রিভিউতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ভিডিও বলা যাবে না, তোমাদের একটা ছোট্ট আনবক্সিং দেখিয়েছিলাম আমার এই জেজির ফগ ল্যাম্প। এই ফগ ল্যাম্পটা ইনস্টলেশন হয়ে গেছে আমার বাইকে অলরেডি, আর ফগ ল্যাম্পটা ইনস্টলেশনের পর আমি ভাবলাম যে একটু সন্ধ্যা হলে আমি হয়তো বাড়ি থেকে বেরোতে পারবো, বাড়ি থেকে বেরিয়ে তোমাদের লাইটের কন্ডিশনটা দেখাতে পারবো। এখন যে লাইটের দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার ক্লাসিক 350 অরিজিনাল লাইট, HGG যে ফগ ল্যাম্পটা লাগিয়েছি তোমাদের আমি দেখাবো। বাট তার আগে তোমাদের বলবো, আমি লাগানোর পর আমি নিজে টেস্ট করেছি দিনের বেলায়, দিনের বেলায় যা লাইট কোয়ালিটি ওয়াজ, রাত্রে কি কোয়ালিটি হতে পারে তোমরা না দেখলে হয়তো বুঝতে পারবে না। সো চলো রেডি হয়ে যাও সেই লাইটের কোয়ালিটি দেখতে। দেখতে পাচ্ছ বস সেই ধামাকা, এই কোয়ালিটি লাইটের অন্য কোনো লাইট ফেল। আমার কাছে মিনি HGG লাইট ছিল, বাট তার থেকে অনেকটা বেটার পারফরমেন্স। ভালো জায়গায় পয়সা লাগালে রিটার্নটা ঠিক আসে, এটা হচ্ছে মোদ্দা কথা, আমি রিটার্নটা ঠিক পেয়ে গেছি। অ্যান্ড তোমাদের আর একটা কথা জিজ্ঞেস করবো, এখন অ্যাভারেজ স্পিড দেখতে পাচ্ছ 100 আমি রাইড করছি, সন্ধ্যা মানে রাত হয়ে গেছে, 100 রাইড করছি, বাট ভিজিবিলিটি প্রত্যেকটা জিনিসই ভালো করে আমি বুঝতে পারছি, কোথায় রাস্তা খারাপ আছে কোথায় ভালো আছে। অ্যান্ড তার সাথে সাথে তোমাদের আমি জিজ্ঞেস করবো 100 তোমরা ভয়েস কোয়ালিটি কেমন পেলে বস। এই গাড়িতে ডুয়েল ABS আছে, ডুয়েল ABS থাকার জন্য ব্রেকিং সিস্টেম একদম ভালো। আজকে আর একটা কাজে বেরিয়েছি আমি, শুধু লাইট টেস্টিংয়ের জন্যই নয়, আমি ভাবলাম যে দুটো কাজ পরপর হয়ে যাবে। সে আর একটা কাজটা হচ্ছে, নিমতিতায় টি শার্ট অর্ডার করেছিলাম, কারণ রাইডিং টি শার্ট, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে রাইডিং টি শার্টটা কোয়ালিটিটা কি আছে, বাট হেভি কোয়ালিটি বস। আর্মিরা যে টি শার্ট গুলো ইউজ করে, যে কাপড়ের টি শার্টটা আর কি, প্রথমত সেখানে তো যাচ্ছি আমি, সেখানে তো ব্লগস হবে। এবার বলো, আগের যে লাইটগুলো তোমাদের দেখিয়েছিলাম, এর আগের যে HGG মিনি, ওটা ডুয়েল ল্যাম্প ছিল, বাট এটাও ডুয়েল ল্যাম্প, কিন্তু এটা ম্যানুয়াল, এটা তোমার হলুদও করা যাবে, কিন্তু হলুদ করতে হলে বস একটা ক্যাপ লাগাতে হবে HGG-র।
ট্রাফিক দেখো, ট্রাফিক বস, হেভি ট্রাফিক, সেই ট্রাফিক। আর ভাই সাহেব কি করছো তুমি? কত ট্রাফিক, কিন্তু বাইক যারা চালাচ্ছে দেখছো কি করে বাইক চালাচ্ছে, কোনো সাইড মেনটেনই করছে না। বাস সেটা মেন টপিক নয়। একটা কথা তোমাদের আমি বলবো, যে HGG লাইটটা পারচেজ করতে গিয়ে মনে হচ্ছে যেমন অ্যাপেলের ফোন কিনতে গিয়ে একটা কিডনি চলে যায় না, সেরকমই আমার মনে হয়েছিল কিছু একটা চলে গেল। বাট লাইটের যা কোয়ালিটি, যা পারফরমেন্স, তাতে করে মনে হচ্ছে না বাস সবই পিড়ে পেলাম। কারণ লং রাইডে যাচ্ছি, নাইটও রাইড হতে পারে, আর সেই ক্ষেত্রে সেফটি একদম জরুরি। কারণ সেফটি ছাড়া তো রাইড করা যাবে না। বাট একটা জায়গায় আমার খামতি রয়ে গেল, যে হেলমেট। আমি ভাবলাম যে হেলমেট একটা ভালো পারচেজ করব, বাট সেটা আর সময় শেষ করে ফেললাম, সেই সময়টা আর হলো না। তো অ্যাজ ওয়েল দেখতে পাচ্ছ আমাদের নর্থ বেঙ্গল স্টেট বাসগুলোর কী অবস্থা। সকালবেলা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে অলরেডি আজকে সাগরদিঘিতে, বড়মপুরের রাস্তায় NH-34, এখান থেকে মোটামুটি 40 কিলোমিটার দূরে। মানে সেই NBST সম্ভবত বা SBST-র ড্রাইভার তো ডেট, স্পট ডেট, আর সহকারী যিনি ছিলেন উনিও ডেট, মানে দুজনে ডেট হয়ে গেছে বস। তো সো স্যাড নিউজ এটা অত্যন্ত। চলে এলাম, এবার যেতে হবে সেই টি শার্টটা নিতে গেলে আমাকে নিতে হবে বাঁ দিকটায়, আর সেই নিমতে তার রাজবাড়ির দিকে রাস্তা এটা। সো চলো, HGG লাইটের কোয়ালিটি দেখছো, এখন এই মুহূর্তে আছি নোকাল রোডে, হাইওয়ে ছেড়ে দিয়ে। বাট এই রোডে তো এই লাইট চালানো যাবে না বস, লোকে হয়তো গালটাল দিয়ে ফেলবে আমাকে। তো ভাবছি এই রোডে লাইটটা বন্ধ করে দিই, আর লাইটটা বন্ধ করার পর দেখবে যে কেমন তোমরা ভিডিও কোয়ালিটি পাচ্ছ। ওকে, সো চলো লাইটটা বন্ধ করছি। এই দেখো আমার মেন লাইটের ভিডিও কোয়ালিটি বস, বুঝতে পারছো তো কতটা ভিজিবিলিটি ক্লিয়ার ছিল। তো সো চলো দেখি এই লাইটে এখন চালিয়ে যেতে হবে, কারণ নোকাল রোডে ওই লাইট চালানো অনেকটাই চাপের হয়ে যাবে, না চালালে হবে না, মনে হচ্ছে কিছু দেখা যায় না। মানে লাইটটা বন্ধ করে দেওয়ার পর না মনে হচ্ছে আর কিছু দেখতে পাচ্ছি না নিজেই। এই দেখো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, মানে মণ্ডপ, আমরা প্যান্ডেল বলে অভ্যাস, তো পুজোর মণ্ডপ সামনে দেখতে পেলাম, রেলগেট পড়ে গেল, এতটা ব্যাডলাক। এবার ভাবো এতটাই ব্যাডলাক, এবার ওয়েট করতে হবে বস। তো চলো ওয়েট করি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রেলওয়েটাতে এক্ষুনি পড়লো, ট্রেনের শব্দ পাচ্ছি, আর দেখা যাক কতক্ষণে যাই, নাহলে প্রচণ্ড ট্রাফিকের মধ্যে পড়বো। ট্রেন বেরিয়ে যাচ্ছে, ট্রেন তো নয় থ্রু ট্রেন, মনে রেলগেট কি খুলবে থ্রু ট্রেনে, খুলে দেওয়ার তো কথা। তোমাদের বলেছিলাম না একটা ভালো হেলমেট নিতে হবে, ভালো হেলমেট নাড়লে হবে না, যেমন স্মোক জমে গেল আমার হেলমেটে, জাস্ট একটুখানি দাঁড়ালাম পুরো হেলমেটটা স্মোকে ভরে গেল। একটা ভালো হেলমেট নিতে হবে, তোমরা সাজেস্ট করে বলো ভালো হেলমেট কোন কোম্পানি নেওয়া যায়, কারণ আমি অতটা ভালো ভালো হেলমেট জানি না কোন কোম্পানির ভালো হেলমেট আছে, তোমরা যদি সাজেস্ট করতে পারো না নিতে পারবো দেখে। তো চলো, এতটা স্মোক জমে গেছে ভিতরে যে আমি কিছু দেখতে পাচ্ছি না, ওই লাইটটা জ্বালানোর পর মনে হচ্ছে তো আরও বেশি দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে অন্ধ হয়ে গেলাম পুরো নিজে। আর এমনিতেই আমার এখন চশমা লেগে গেছে চোখে, মানে দিনে দিন চশমার পাওয়ারটা বেড়ে চলেছে। তো চলো দেখতে পাচ্ছ কত ভিড় হয়ে আছে রাস্তায়, দেখো মনে হয় না যে একটা রাস্তা দিয়ে যাচ্ছি, এতটা ভিড়। এটা যাচ্ছে তোমার নিমতিতা রাজবাড়ির রোড, আর এটা সাজুর মোড় হয়ে তোমরা এখান দিয়ে আসতে পারো, এটা সাজুর মোড়ের রাস্তা। এই রেলগেটটা যেটা পেরালাম সেটা হচ্ছে নিমতিতা রেলওয়ে স্টেশন, এবার সোজা আমাকে যেতে হবে নিমতিতা, আর একটুখানি গেলে নিমতিতা আমি পৌঁছে যাচ্ছি। তো চলো দেখাচ্ছি একটু পরে। চলো, যেই রাস্তা হয়ে নিমতিতা রাজবাড়ি যাওয়া যায় সেই রাস্তাতে আমি যাব এখন, এখানটা ওই যেতে হয় নিমতিতা রাজবাড়ির রাস্তা, আমিও সেখানেই যাব একদমই কাছাকাছি। বাট রাত্রেবেলা নিমতিতা রাজবাড়ি ভূতের বাড়ি হয়ে যায়, তাই তো? চলো, একটা গলি রাস্তার মতো হয়ে আছে, এই গলি রাস্তা হয়ে ঠিক রাজবাড়ির কাছাকাছি গিয়ে একটা দোকান আছে যেখানে BSF টেলার, দোকানের নামই হচ্ছে BSF টেলার। BSF টেলারে গিয়ে আমার যে দুটো গেঞ্জি অর্ডার দেওয়া আছে, সম্ভবত তিনটে, পরে একটা ফোনে বলেছিলাম রামিজ ভাইয়ের জন্য, একটা মিষ্টু কাকার আর একটা আমার। তো সেখানে যাচ্ছি, অনেকটাই ভিতরে বস, পৌঁছে গেছি রেজিস্ট্রি অফিসের কাছাকাছি। তো এখানে একটা মন্দির হবে, মন্দির পার্শ্বে হবে রেজিস্ট্রি অফিস, এটা হচ্ছে রেজিস্ট্রি অফিস, আর টেলারটা হচ্ছে BSF টেলারটা হচ্ছে এটা।
আর এটা হচ্ছে সামনে নিমতিতা গোর সুন্দর দ্বারকানাথ বিদ্যা আয়তন উচ্চ মাধ্যমিক। তো চলো দোকানে যাই, কাকা কি বলে দেখি। কাকা, ও কাকা গেঞ্জিটা কোনটা মিথ্যা হলো? সাংবাদিক নাই, ঘুরে বেড়াই। না না, ঘুরে বেড়াই সিরিয়াসলি, আমি ঘুরে বেড়াই। আমি ঘুরে বেড়াই, সাংবাদিক নই। আমরা টুর করি, দূরে দূরে রাইডে যাই তো। এটা একটা ক্যামেরা লাগানো থাকে, ভিডিওগুলো রাখতে হয়, আমার কাজে লাগে। ইউটিউবে যে ভিডিওগুলো দেখতে পান, মোটর সাইকেল চালিয়ে যায়, সেই ভিডিওগুলো আমরাই দিই, আমরা সাংবাদিক নই। কত গো দেখো তো তুলিয়ান। হ্যাঁ, আরে কাকা ইউটিউবে ভিডিও দিত, ওই জন্য, অন্য কিছু না। গোপুরো লাগিয়ে ঘুরে বেড়াও জ্বালা, দেখতে পেলে তো? গোপুরো লাগিয়ে কি অবস্থা হলো, বলছে সাংবাদিক। সাংবাদিক তো গেঞ্জিটা পারচেজ হয়ে গেল, পারচেজ বলতে টাকা তো অ্যাডভান্স দেওয়া হয়েছিল 200 টাকা, শুধু নিতে হলো। দুটো 40 নিলাম আর একটা 42, দুটো 40, একটা রামিজের 40, একটা আমার 40 সাইজ, আর মিষ্টু কাকারটা হচ্ছে 42। সো আর এইদিকে যেটা রাস্তা দেখতে পাচ্ছ, যেটা চলে আসছে সামনে থেকে, সেটা হচ্ছে নিমতিতা রাজবাড়ির রাস্তা। আর এই টেলারটা থেকে আমি নিলাম, এটা বিএসএফ টেলার নামে পরিচিত, আর সামনে হচ্ছে বিএসএফ ক্যাম্প। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো। অ্যান্ড এই যে কথোপকথন চলছিল সাংবাদিক নিয়ে, সেটা ভিডিওটা একটু ভালো করে দেখো, ভালো করে শোনো। ওকে, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।